খ্রিস্টান কেউ হয় আমার কাছে, আমাকে কি সংসার নাই, আমাকে বাচ্চা কাচ্চা নাই, আমরা কি মানুষ না, আমরা কুত্তা, আমরা কি বাংলাদেশের নাগরিক না? ও রোহিঙ্গারা হেন তাই আনো থাকতে পারো, থাকতে পারো আমরা থাকতে পারো না নাকি? আমরা সারাদিন রাত পরিশ্রম করি, আমরা নিজের গ্রামের টিয়া পাইতাম না, কিলিয়া পাইতাম না, হ্যাঁ আর কি বাধ্যতার করে টিয়া দিব, আমাকে পরিশ্রমের টাকা দিব, আশ্বাস দিচ্ছে কেন? এটা মন্ত্রী জানে, মন্ত্রী কি ঘুষ খায় কি বয়ে রেছে নাকি গদির ভিতরে কেন জানে? আমরা মন্ত্রী পদ দেখ চাই না, তো মন্ত্রীরা আনা দেন নাই, তো মালিকরা আমাকে কাছে আনা দেন, মালিকরা আমাকে কাছে আনা দেন, আমাকে টিয়া পয়সা মালিকেরা তুলা তোলা করে থাকে, আমাকে টিয়া পয়সা কিচ্ছু লাগতো না, মালিকরা চাই আমরা, আমরা কোনো মন্ত্রী সেটা মিনিস যাই মালিকের কাছে আছি, মালিক চাই, মালিক মালিকের মন্ত্রী ঘুষ খায় চুপ করে বসেছে না, এটা ঘুষের ঘুষের আস্থা না, আমাকে টিয়া পয়সা আমাকে দিয়ে দেখ না, মালিকের আমরা দিয়ে দেখ, প্রত্যেকটা মানুষ বাচ্চা কাচ্চা নিয়ে অসুস্থ হয়ে যাইতেছে, কেউ নাই কোনো পানি খাওয়ার পর্যন্ত একটু জায়গা নাই, ওই পুলিশের ক্যাম্পাতে শেষে শেষে পানি আই না খাই, পানিও দেয় না বেড়ারা, পানিও বন্ধ করে দেয়, বাথরুম তালা লাগিয়ে দেয়, রাস্তা দিয়ে গাড়ি গাড়ি ঘুরে দেখে, আমরা কি মানুষ না, আমরা কি কুত্তা, কুত্তা আইসে এদিকে, আজকে কয় দিন আট দিন আইসি অহনো মন্ত্রী দেওয়া হয় না, মন্ত্রী কই গিয়ে বলে রইছে, হ্যাঁ মন্ত্রী কি মালিকের কাছে ঘুষ খাইছে, হ্যাঁ ঘুষ খাই ফলে রইছে, আমাকে টাকা পয়সা দিয়ে দোক, এই মালিক ফ্যাক্টরি চালাক চাই না চালাক, আমাকে এটা দেহার বিষয়ে আমাকে টাকা পয়সা দিয়ে দোক, আমরা যাই মুখে আজকে আট দিন ধরে আইসি, সারাদিনে একবার খাওয়ান পাই না কে, আমরা কি বাড়িতে টাকা পয়সা নিয়ে আইসি, এদিকে গাঁও দোয়া নাই, গোসল করা নাই, ফায়খানা জায়গা নাই, ফেসা জায়গা নাই, কিছু মানুষ কিলি আমাকে আমার থাকতে আসি, আর আপনারা ভিডিও করে লয়ে যাইতেছেন, কত পর বাইরে যায় নাই কই নেন, কোনো কেউ হয়তো জিঙ্গে টিভিতে দেখায়নি, কই না দেখায় না, কোন টিভিতে দেখায় না করে আমরা
যাবি, না হলে তোর তালাক দিয়ে দেবো। এছাড়া কোনো উপায় নাই আমার। যার দিন কি কথা শুনছ, আকাশে টিয়া লয় আয় না তো সারা দিন। আমরা তো তাও পাইতাছি না। ঈদের সময় এই যে উইক গেছে আমার বোনাসটা পর্যন্ত দেয় না, বেতনও দেয় না। 5,000 টিয়া তাও ইয়ার মেহরে, মেহরে 5,000 টিয়া। তা এটা কোনো ফেতরা মেহরে ফেতরা দিছে, এটা মেহরে বিলে দিছে ফেতরা। এই পর্যন্ত ঈদের ফরজে ঈদের সময় যে মেয়রে ফেতরাটা দিল, এই ফেতরাটাই শেষ। এই পর্যন্ত মানে পেটির খোলাও না, পেটির চালায়ও না, পেটির আম করে এক একটা ডেট দেয়। 5 তারিখে খোলা, 7 তারিখে খোলা, 8 তারিখে খোলা, এক একজন চাকরি লয়, আবার দৌড়ি আয়া পরে, আবার চাকরি লয়। আবার কি কোন ধরনের কারবার, খালি ডেট দিতে আছে। কারণ আমগো কাছে ভাই, আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা টিভির ভিতরে দেখা না শেখ হাসিনার কন আমগো যা পাওনা দেওয়া আছে মালিকের ধৈর্য আইন না, আমগো উঠে আল্লাহ রাস্তায় বিদায় করত। আমরা যাই সব যাই ওই রাস্তার ভিতরে থাক, মন সবাই মিলে রাস্তা তুই থাক। আমি একটা গার্মেন্টস শ্রমিক, আর পরিচয় কি করি, গার্মেন্টস শ্রমিক। আমার নাম নার্গিস। মালিক কই এই খুলবো এই খুলবো, তারিখ দেয় লুটিসটা নাই, তারিখ গিয়ে যে লুটিসও যায় কিছু দেয় না। আমরা অফারও কই আরে বিজেএমে গেছি, বিজেএমে কোনো ফল পাইলাম না, হেনতে আইছি। আয়া আবার তারিখ দিছে যে খুলবো, খোলার পরে হেও খুলে নাই। তারপরে আমরা এই নয় চাই আসতে দিন যা পাতাইছি, এ অবস্থা, শরীর বারো নাম, পেট নেন আমি, এ অবস্থা আসতে দিন ধরে থাকতেছে। এই ফাঁকার মধ্যে থাকতে থাকতে আমি অসুস্থ হয়ে গেছি, তো আমরা টাকা পাই না, আমার কোনো বিচারই হইতেছে না। আর সাংবাদিকরা ওরা কত মানুষ আয় ছবি উড়ানে কোনো মিডিয়াতেও দেখায় না, আমার কোনো ফলই পাইতেছি না। আমরা অনেক কষ্ট করতেছি, 4 মাসের বেতন পাই। আমরা সরকারের কাছে এটাই বলতেছি, আমরা পাওনা দামনা দিয়ে দিত, আমরা অনেক কষ্ট করতেছি, অসহায়ের মতো পড়ে রয়েছে, আমরা পাওনা দামনা দিয়ে দাও, এটাই আমরা চাই। অনেক সমস্যা, ঘর বাস্তা সমস্যা না, সব দিকেই সমস্যা, খাওয়ার সমস্যা, শোয়ার সমস্যা, চলাফেরার সমস্যা, সব দিকেই সমস্যা। আমগো অনেক কষ্ট করতেছি, ঘর ভাড়া দিতে পারতেছি না, বাড়ি উলাগো রুমে তালা দেয়, কই গড়তে যাও গা। কি সমস্যা হইতেছে না, অনেকই সমস্যা হইতেছে আমগো। মানে একটা জানের উঠে কই কাটনি দিয়ে আরে সংসার চলে, এখন আই 4 মাস ধরে বেতন পাই না, অফিসে খুলে না, সমস্যা হইতেছে না, অনেক কষ্ট করতেছি। হাওনা দাওনা দিয়ে চালু করো, মালিক চালু করুক, তা আমরা কোনো সমস্যা নেই, আমরা হাওনা দাওনা দিই, আমরা এটাই চাই।